আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো পাঁচ দিন বেড়ায় আসলাম, মনটা বেশি ভালো নেই, আপসেট ডাউন হয়ে আছে। আবার বাসায় যদি কোনো গেস্ট আসে, তারাও যদি আবার চলে যায় না, তখনও কিন্তু সেম অবস্থা হয় আমার মনের, আমার মনটা তখনও ডাউন হয়ে থাকে। যাই হোক, এটাই বাস্তব জীবন, এভাবে দিন চলে যাবে, আস্তে আস্তে বয়স হচ্ছে। আর যে জিনিসটা আসলে সবচেয়ে বড় ফিল করি, বা আমার পরিবারটা, আমরা মানুষকে খুব ভালোবাসি, কিন্তু তার প্রতিদান কখনোই আমরা চাই না। আমরা আমাদের মতো করে থাকি, যে তুমি যাই করো না কেন, বাট আমার ভালোবাসাটা আমি তোমার জন্য বেশিয়ে যাব। তো এভাবেই যেন আল্লাহ সারা জীবন রাখে আর চেঞ্জ না করে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে দেখেন, এই যে কী পরিমাণ ময়লা পড়ে রয়েছে, এই দেখেন। চার দিন ছিলাম না, মনে হয় যে সাত তলার উপরে কেমনে যে মানে এরকম ময়লা হয় বুঝি না আমি, যে এত ধুলা কই থেকে আসে সাত তলার উপরে, ফ্যানের উপরেও ধুলা। তো এগুলো একটু মুছতে হবে, সংসারে একটু কাজ করি, আপনাদের সাথে শেয়ার করি কী কী মুছি। এই পুরো খাটের এটা না কোনা, মানে আপনি ডিজাইন করার খাটের কিন্তু একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সেই সুবিধা অসুবিধাটা হলো দেখতে সুন্দর লাগে আপনার, আর অসুবিধা হলো যে এটা কোনার মধ্যেও কিন্তু ময়লা জমে থাকে। হ্যাঁ, এত পরিমাণে ময়লা জমে থাকে, প্রতিদিন না মুছলে অন্তত একদিন পর পর এই খাটগুলো যদি আপনি না মুছেন, আপনার জিনিস কিন্তু আর পরিষ্কার থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সংসারের কাজ, সবাই তো আসলে একা মানুষের পক্ষে, যেহেতু আমাদের বাসায় ছোট বাচ্চা আছে তাবিয়া, ওর পিছনে একটা মানুষ কন্টিনিউ থাকতে হয়, ও নাহলে যে কোনো জিনিস মুখে দিয়ে দেয় বা ওর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই সম্ভাবনা থাকে, একটু বন্ধ করো তুমি। তো এই এই যে মনে করেন এটা একটা ডিজাইন, হ্যাঁ, এখানে এই 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 ভিতরে কিন্তু অনেক সময় আঙুলও যায় না। আমি জানি এটা ব্রাশ কিনতে হবে আমাকে, যে রুম করে পেইন্ট করে যে ব্রাশগুলো আছে না, সেই ব্রাশগুলো হলে এই ভিতর পর্যন্ত মুছা যাবে। আর পুরুষ মানুষের কিন্তু এত ধৈর্য থাকে না। তারপরও আমি নিজে চিন্তা করি যে আসলে এই জিনিসগুলো করাটা অনেক সাধনার ব্যাপার, আর আমার জিনিস এগুলা মানুষের না, তো এগুলা আমাকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, ও যেটা বলতেছিলাম যে হয়তো বলতে পারেন যে এগুলা মেয়েদের কাজ, আপনি কেন করেন? আসলে কাজ কখনো ছেলে মেয়ে না, কাজ কাজ কাজে সংসারের কাজ যে কেউ করতে পারে, কারণ সংসারটা শুধু আপনার ভাবির একার না, সংসারটা আমারও। তো এই সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো মুছামুছি করে আবার আপনাদের সাথে শেয়ার করব। একটু আয়নাটা আয়নাটা দেখো কী অবস্থা, বুঝলেন না? আয়নাটার উপরে দাগ করে আজকে সকালে নাস্তা বানাই নাই, ভাত ছিল অনেক, যার কারণে নাস্তা খাই নাই। তবে আমার আর তানের ভাত সকালে খাইতে ভালো লাগে না, তানগুলো যাবো আমার জন্য কিছু খাবার কিছু নিয়ে এসো, হবে? আচ্ছা এটা থাক, এটা খেয়ে নিই। তা আমার হলো এক ধরনের ফেভারিট নাস্তার মধ্যে এই পুরি, আর এই আমার যেটা ফেভারিট সেটা তোমার ফেভারিট কাপকা বেটা। হ্যাঁ, যার কারণে আপনি মনে করেন যে এই বুন্দিয়া নিয়ে আসলাম, বুন্দিয়া দিয়ে লুচি খেয়ে দেখেন এত টেস্ট লাগে, খুব মজা লাগে, শুনতে পারতেছি না তোকে প্রায়। তো দাঁত দিয়ে খুলি, হ্যাঁ, অনুমতি নিয়ে নিলাম ভাই বোনদের কাছ থেকে দাঁত দিয়ে খোলার, এবারে ঘুম তবে ঘুম ঘুমা যাবে, কী সুন্দর হাসি দেয় আমার মাটা। তো আপনাদেরকে একটু দেখাই, জাস্ট দেখেন। আর এখানে কিন্তু আরেকটা আইটেম আছে, এটা দিয়েও খেতে পারেন নাস্তা, লাড্ডু। গেস্ট করলাম, এই যে এটা হলো তানের ফেভারিট মতিচুরের লাড্ডু। হ্যাঁ, পুরাতন ঢাকায় পাওয়া যায়। তো আপনাদের নাস্তাটা আজকে এটা দিয়ে হবে, লাড্ডু বুন্দিয়া পুরি আর কলা আছে, তাহলে খেয়ে নিই। আমরা পাঁচ দিন বাইরে থেকে আসলাম, বাইরে বলতে শ্বশুরবাড়িতে থেকে আসলাম। পাঁচ দিন পরে আসার পরে যে স্বভাবতই বাসায় আসলে কিন্তু একটু খারাপ লাগে, কালকে রাত্রে কিন্তু আমার খুব খারাপ লাগতেছিল, মানে আমার কেন জানে মনে হচ্ছে যে আবার কোথাও চলে যাই।
যাব, সেটা একটা সারপ্রাইজ। আমি সেটা যাওয়ার আগের দিন আপনাদের সাথে বলবো যে আমি আবার কোথায় যাচ্ছি। আমি এই সপ্তাহে যাচ্ছি আবার কোথাও, আমি একটু রান্নাঘরে যাই, কারণ রান্নাঘরে আমি মা মেয়েকে ঢুকতে দেখলাম। একটু ঢুকবো আমি রান্নাঘরে, আসলে দেখি মা মেয়ে কী করতেছে সেটা দেখার জন্য। কারণ মেয়ে তো শ্বশুর মানে তার বাপের বাড়িতে যেয়ে মাকে রান্না করে খাওয়াইছে, এমনকি এখানে কী হচ্ছে সেটা দেখার জন্য। ও সেদিক দিয়ে তো হাত এসে পড়ে, কি রান্না শিখতেছো না শিখে দিছো মাকে কোনটা? হ্যাঁ না ঠিক আছে, অবশ্যই মা থেকে শিখা, উভয় উভয়কে শিখানো যায়। কারণ এখন তো কত লেটেস্ট লেটেস্ট রান্না আসছে, যারা আপনার ঘরের চুলায় রান্না করে অভ্যস্ত তারা কিন্তু গ্যাসের চুলায় একটু আনিজি ফিল করে, কারণ গ্যাসটা বাড়ানো কমানো, কারণ গ্যাসের তাপটা কিন্তু এক জায়গায় থেকে উঠে, এক জায়গায় থেকে উঠে বেশি থাকা। চুলা তো ওই খড়ি বাইর করা যায়, খড়ি আবার করে দেওয়া যায়, বাড়ির থেকে কাটে আনলে যে শাকটা, ও এটা তো অনেক টেস্ট হবে। যদিও আমি লাল শাক অতটা পছন্দ করি না, তবে খেয়ে দেখবো আজকে যে তার তাজা, কারণ এ তো আর বাইরের না, এই আপনার একদম গাছ থেকে কেটে নিয়ে আসছি আমার সময়। তো লাল শাক এভাবে রান্না করে না আগে? এটা কি পানি দিবা? আচ্ছা 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 ঠিক আছে, তুমি তাহলে লাল শাকটা রান্না করো। লাল শাক পানি না দিলেও হয়, কারণ এটা তো এমনি সবুজ, এটা থেকে তো এমনি পানি বের হবে, তাই না? ঝরাই রাখছিলাম যার কারণে পানি দিতে হইল। আচ্ছা তো রান্না করো আপনাদের ভাবে, আমি প্রয়োজন হলে আবার আসবো। জাস্ট দেখতে আসলাম যে মা মেয়ে কি করে রান্না করে, মা এমনি কথা বলতেছি। শাক রান্নার পরে এখন আমরা দেখবো আপনাদের ভাবি কি রান্না করতেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। লাউ, লাউ শুধু লাউ, লাউ দিয়ে চিংড়ি মাছ শুধু লাউ দিয়ে রান্না করা। এটা কি? এটা লাউর বিচি, এটা ভর্তা বানাবো লাউর বিচি। লাউর বিচি দিয়েও ভর্তা হয়? হ্যাঁ, লাউর চুচা দিয়েও তো ভাজি হয় আমি শুনছি। হ্যাঁ পাতা সবই খাওয়া যায়, তাহলে তো লাউ তো খুবই ইয়ে জিনিস, রোমান্টিক জিনিস। হ্যাঁ না না, আমি ওই ক্ষেত্রে রোমান্টিক বললাম যে লাউয়ের কোনো কিছুই ফেলানো যায় না, মানে ও খুবই ইম্পর্টেন্ট ফুড আইটেম, খাবার জিনিস যেটা কিনে লাভবান হওয়া যায়, তাই না? তো আপনাদের ভাবে লাউ চিংড়িটা কিভাবে রান্না করে সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার। তো আজকে আমি মানে রান্নাঘরে কেন আসছি সেটাই বলি, যে আমি 5 দিন মানে বাইরে ঘুরে আসলাম, আমরা সমস্ত ফ্যামিলি। আসার পরে ভাল লাগতেছে না বাইরে যেতে, যে কোনো কারণে হোক মানে টায়ার্ড লাগতেছে, কারণ দৌড়াদৌড়ি করছি আজকে বাসায়। তো আপনাদের ভাবি রান্না আজকে দিবে না, তো আমি ভাবলাম যে তাহলে তোমার এত সুন্দর সুন্দর রান্না আমি, হ্যাঁ আমার ভাই বোনদেরকে আমি দেখাই, কারণ শুধু তো তোমার ব্লগে তুমি তোমার রান্না দেখাও। এই যে মশলাটা দিয়ে নিচ্ছে, চিংড়ি মাছগুলো তো সাইজটা বড়ই না, ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ খেতে অনেক মজা, মানে আরো ছোট চিংড়ি, এটা তো তাও বড়। একটা গুড়া চিংড়ি আছে না, ওই গুড়া চিংড়ি দিয়ে কিন্তু লাউ অনেক মজা লাগে। হ্যাঁ এই মানে এক সাইজ ছোট। দেখি লাউ চিংড়িটা আসলে কিভাবে রান্না করে, এটা কিন্তু সবাই মানে এটা কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে, লাউ চিংড়িটা মানে আমি আমার লাউটাই আমার কাছে খুব ফেভারিট। খুব সুন্দর রান্না করে, হ্যাঁ আমার আম্মু হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে এত সুন্দর করে রান্না করে, তারপর হলো মার হাতের
গরুর মাংস, মার হাতের মুরগির মাংস এবং মার হাতের কচু শাক ঘাটি, এত টেস্ট। তুমি আবার সবজি করতে গেছো কেন? এখন কেন লাউ শাক পাতা ভাজি করলা? আমি না খাই, আমি তো এই তোমার এটা হিট কমাই দাও চুলার। আপনাদের ভাবি লাউ চিংড়ি রান্নাটা একটু দেখি আমরা। আর লাউ তো নরম, তাই না? লাউ কি ভর্ত করবা সত্যি বিচি? ও আচ্ছা আচ্ছা, আজকে সবজি সবজি, তারপরে আপনার যে শাক ভাজি করছি সেজন্য ভর্তাটা করবো না, ভর্তাটা কালকে করবো। আচ্ছা, এই বাসায় এসে কি রান্না করতে মজা পাচ্ছ তুমি? একটু আরাম আছে, আরাম লাগতেছে যেমন একটু। হ্যাঁ মানে আরাম না, রান্না তো রান্নাই, শুনো সব কিছুতেই একটা কষ্ট আছে, কিন্তু আরামদায়ক একটা রান্না আছে না, রান্না তো রান্নাই, মানে একটু ফ্রিভাবে কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে এখানে তো ওই গরমটা নাই, তাই না? একদম যে অস্থির হয়ে যাওয়া গরমটা, সেই গরমটা তো নাই। ঢেকে দিলে তো হয়ে যাবে, তাই না? এবার আস্তে আস্তে পানি তো পানি দেওয়া লাগে এটাতে? না পানি দেওয়া লাগে, ওটাতেই পানি ছাড়বে। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে আপনাদের ভাবির লাউ শাক রান্না দেখলাম, লাউ দিয়ে চিংড়ি রান্না দেখলাম, সবজি রান্না হইতেছে, কালকে দেখবো আমরা লাউয়ের বিচি কীভাবে ভর্তা করে। এদের সাথে একটা বিষয় শেয়ার করি, ওই যে দুটা লোক দেখতেছে পাচ্ছেন নাকি, দুটা লোক যে আপনার মানে বিল্ডিংয়ে কালার করতেছে, আমি একটু জুম দিয়ে দেখাই, আমার কিন্তু এই 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 জিনিসগুলো আমি খুব ভয় লাগে। এই দেখেন কেমনে ঝুলে বিল্ডিংয়ে কালার করতেছে, আমার কেন যেন মনে হয় কোন সময় যদি দড়ি ছিঁড়ে পড়ে যায় তাহলে কি হবে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, সবাই পেটের দায় রুজি করে, কেউ রিস্ক নিয়ে কেউ কলম দিয়ে, যে যার অবস্থানে থেকে পুরো বিল্ডিংটা রং হইতেছে। বন্ধুরা, আমি মাছের বাজারে আসছি, মাছের বাজারে আসছি শুটকি নিয়ে আসার জন্য। শুটকি কত, এখানে অনেক রকমের শুটকি পাওয়া যায়, তো এখানে কী কী শুটকি আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। শুটকির দোকানটা আগে দেখাই নি আপনাদেরকে, এই যে দেখেন শুটকির দোকানটা, এই যে ভাই হলো শুটকি বলতে, এটা কী শুটকি ভাই? কাজকে এটা হলো রূপচাঁদা, এটা সুন্দরী, আচ্ছা সুন্দরী শুটকি, এটা এটা ছোটো মলা, ছোটো মলা, এটা এটাও কাসকি না? আর এটা তো চিংড়ি, চিংড়ি এটাও চিংড়ি। হ্যাঁ এটা এটা কি? এটা কাইটটা, কাইটটা। তারপর এটা বড় মলা, আচ্ছা আচ্ছা বড় মলা, মলা এটা হলো বড় চিংড়িটা, তাই না? আর এটা শুকনা ফাইসা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে দুই রকমের আছে, এটা চেপা আর এটা ফেউয়া, আর এটা লইট্টা, লইট্টাটা সবাই চিনে, এটা লইট্টা, এটাও লইট্টা, এটা হ্যাঁ লইট্টা। মোট কত রকমের শুটকি আছে আপনার দোকানে? 15 রকমের না? আচ্ছা, আর উনি আমাদের দেশি মানুষ হয়ে গেছে, এখন থেকে ওনার থেকে শুটকি নিব। বন্ধুরা, ভাই বোনেরা, আমরা সবসময় নিজের সাথে নিজে যুদ্ধ করব, যে আসলে মানুষের মন এক সময় কিন্তু একটা অন্যায় করতে চায়, সেটা আমরা বুঝি যে এটা করা ঠিক না, কারণ অন্যায়ের মধ্যে যে কমন অন্যায়গুলো আমরা করে ফেলি, মানুষের গিবত করা, মানুষের মানে মানুষ যে মানুষটার সম্বন্ধে দুটো কথা বলতে সেই মানুষটা উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে তার দোষগুলো আমরা বলে ফেলি, এটা কিন্তু আমরা অনেক সময় অনেক অজান্তে বলে ফেলি। তা আমাদের সবসময় এটা অ্যাভয়েড করতে হবে, কারণ এটাকে গিবত বলে, আর গিবতকারীকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করে, এবং এটার কিন্তু শাস্তিও অনেক, কারণ কিছু কিছু গুণা আমরা যাকে নিয়ে কথা বলি সে যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করেন না। তো আমরা সবসময় চিন্তা ভাবনা করবো মানুষ সম্বন্ধে খারাপ কিছু না বলার, পারলে তার প্রশংসা করব। একটা মানুষের যদি দোষও আমরা জেনে থাকি সবসময় গোপন রাখার চেষ্টা করব, কারণ সে ছোট হয়ে যাবে, সে লজ্জিত হবে এটা ভেবে,
তো এগুলো করার সব সময় আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যে আল্লাহ আমাকে দ্বারা যেন এই অপরাধগুলো কখনোই না হয়। আজকের মতো এখানেই বিদায় নিই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।